নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসাবে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি হিসাবে ঢাকার ভিশনকে সমর্থন করে যাবে নয়াদিল্লি। ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে 2+2 বৈঠকে প্রতিবেশী বাংলাদেশ নিয়ে ভারতের এই চিন্তাভাবনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা শুক্রবার দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এই কথা জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের পররাষ্ট্র সচিব জানান, ওই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুদেশের নেতারা বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশের পাশাপাশি যথেষ্ট চাপও সৃষ্টি করে চলেছে। যুক্তরাষ্ট্র চায় আসন্ন জাতীয় নির্বাচন সবার জন্য অংশগ্রহণমূলক হোক। এই নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র কিছুদিন আগে বাংলাদেশের জন্য তাদের নতুন ভিসা নীতিও ঘোষণা করে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তারা যথেষ্ট সক্রিয়। যুক্তরাষ্ট্রের ওই সক্রিয়তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে ভারতের আশঙ্কা, কারণ ভারত মনে করে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে মৌলবাদী শক্তি মাথা ছাড়া দেবে। দক্ষিণ এশিয়া চীনের প্রভাব মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাবে, যা ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠবে। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যাখ্যা ভারত আগেই যুক্তরাষ্ট্রকে নানাভাবে জানিয়েছে। বিনয় কোয়াত্রা বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থানের কথা পরিষ্কারভাবে আমরা জানিয়েছি। বাংলাদেশ সহ বিশ্বের অন্যত্র আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের মনোভাবের কথা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কেমন হবে, নির্বাচন কেমন হবে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ভারত, সে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল। বাংলাদেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী করে তুলতে সে দেশের দৃষ্টিভঙ্গিকে ভারত বারবার সমর্থন করে আসছে, সেই সমর্থন অব্যাহত থাকবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের মনোভাব কেমন ছিল সেই ব্যাপারে কোনো আভাস অবশ্য পররাষ্ট্রমন্ত্রী দেননি। তিনি শুধু বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য ভারত সমুচিন মনে করে না।